হয়ে গেছে? বাহ, খুব সুন্দর তত্ত্ব সাজানো হয়েছে। এমন তত্ত্ব দেখলে মেয়ের বাড়ির লোকের মাথা ঘুরে যাবে। দাঁড়াও, তোমার টাকাটা নিয়ে আসি। ছটা বেজে গেল, বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে সবাই উঠে পড়েছে। কাউকে তো চাও দিয়ে আসা হয়নি, বাড়িতে ফিরে তো সন্ধেও দিতে হবে। কাল কিন্তু তুই তোর বউকে নিয়ে বরযাত্রী যাবি। গাড়ি ঠিক করেছিস তো? সব কমপ্লিট, তত্ত্ব সাজানো হয়ে গেছে। এটি মেয়ে এসেছে তত্ত্ব সাজানো, সবাই বলছিল নাকি দারুণ সাজিয়েছে। চল দেখবি, চল চল। এই নাও, 4,000 আছে, টাকাটা গুনে নাও। উনি তত্ত্বগুলো সাজিয়েছেন, কেমন সাজানো হয়েছে দেখ। দেখলাম, আমি জানি ছোট্টা বাবু, আমি আপনার চোখে খুব ছোট হয়ে গেলাম। আপনি আমাকে মিথ্যাবাদী ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি সংসারে সবার ভালোর জন্য করেছি। বাড়ির সবাইকে ভালো রাখার জন্য আমি আপনার সব রাগ মাথা পেতে নেব। সব কিছু মুখ বুঝে সহ্য করতে আমি রাজি আছি। বাড়িতে যাওয়ার আগে তো ওষুধের দোকানে ঘুরে যেতে হবে। চোখবা তো এখনো ফেরেনি, রাতে তো রান্নাবান্না সব পড়ে আছে। সব রান্নাবান্না পড়ে আছে? জবা তো এখনো ফিরেনি, আপনার মেজ বৌমা আর আমরা তো এই আলোচনাই করছিলাম যে জবা তো এখনো ফিরলো না। না মানে বুঝলাম যে কাজের লোককে না মানে জবা তোর ওদিকে সাহায্য করতে গেছে, তোর ওদের মেয়ে অসুস্থ বুঝলাম, কিন্তু আপনিও তো রাতে লুচি খেতে চেয়েছেন। হ্যাঁ, আপনার ইচ্ছেটার কোনো দাম নেই। কটা বাজে বলুন তো বাবা।